হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা হঠাৎ বৃষ্টির দিনে টুকটুক করে হেঁটে যাচ্ছি যাচ্ছি রান্নাবান্নার উদ্দেশ্যে। অবশ্য তারপরে আপনাদের সাথে শেয়ার করব রান্নার পাশাপাশি আরও কি কি করা হলো সেটা অবশ্যই শেয়ার করব। তো বৃষ্টির কারণে প্রচুর বাতাসের কারণে ভালো করে ভিডিও করতে প্রবলেম হচ্ছিল। তো এই তো আমরা চলে যাচ্ছি। আজকে মূলত বার্থডে আমার এক বোনের ছেলের, তো এর জন্য রান্নাবান্নার প্রস্তুতির জন্য চলে আসলাম রান্নাঘরে। তো সেই আপুর বাসায় রান্না আমার আম্মু করতেছে। তো এখানে তেলে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করা হচ্ছে, আর এখানে চিকেন বিরিয়ানি রান্না করা হচ্ছে। প্রায় এটাতে হবে হচ্ছে 3 কেজি পরিমাণ চালের বিরিয়ানি রান্না করা হবে। তো আপনারা দেখতে থাকেন। এখানে আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে তেলে পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে মশলা ব্যবহার করবেন। আর এই বৃষ্টির দিনে বিরিয়ানি, খিচুড়ি এগুলা খেতে খুবই পছন্দের। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই আমাকে জানাবেন। এই তো তারপরে দারচিনি, এলাচ সব দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে আমু মূলত রান্নার জন্য আসলেও এখানে যা যা উপকরণ দেওয়া আছে বা ওনারা দিয়েছেন সেই অনুযায়ী আজকে রান্নাটা করা হচ্ছে খুব শর্টকাটে। যেহেতু অনেক বৃষ্টি ছিল তো সেভাবে বাজার করা হয়নি, কারণ দোকানপাট খুব বন্ধ ছিল। আর ছোট বাচ্চার জন্মদিন, তো এর জন্য আর কি করা হচ্ছে, না হলে স্কিপ করা যেত। তো ভালো করে কষানো হচ্ছে। তো এখানে স্বাদের জন্য হালকা মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যখন টক দই বা দুধ ইউজ করা হবে তখন কালারটা ব্যালেন্স হয়ে যাবে। তো এখানে আমু সম্পূর্ণ অল্প ঢালতে গিয়ে পুরোটা চলে এসেছিল। তো এই তো দিয়ে দিয়েছে টক দই, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর আপনারা অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিয়েছে তেজপাতা। আপনারা কে কে বৃষ্টির দিনে কি কি রান্না করে খান আমাদেরকে জানাবেন। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া। তারপরে ভালো করে মিক্স করা হচ্ছে। আর আপনারা মশলাটা যত কষাতে পারবেন খাবারের টেস্ট ততই বাড়বে। তারপরে এখানে চিকেন ছোট ছোট করে কিউব করা হয়েছে, এগুলা মশলাতে ঢেলে দেওয়া হচ্ছে। আর এটাকে হালকা লবণ দিয়ে ভেজে নেওয়া, তেলে ভেজে নেওয়া। এই তো ভালো করে কষানো হচ্ছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে বাদাম বাটা, বিভিন্ন বাদামের মিশ্রণ একসাথে ব্লেন্ড করে নিয়েছে। ভালো করে মিক্স করা হচ্ছে। পাতিলটা বেশ বড় ছিল, ভাপের কারণে ক্যামেরা ঘোলা হয়ে গিয়েছিল। আর এই তো সব কিছু দেওয়ার পর কালারটা অবশ্যই ব্যালেন্স হয়ে যায়। আর আপনারা ভুলেও বিরিয়ানিতে হলুদ ইউজ করবেন না। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে 2 প্যাকেট। আর পাশে পোলাওর চাল ধুয়ে নেওয়া হয়েছে আর গরম পানি দিয়ে দেওয়া হয়েছে পাশের চুলায়, যাতে বিরিয়ানি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং
ঝরঝরা হয়। আপনারা যদি গরম পানি ইউজ করেন সেক্ষেত্রে পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, ওটি খুবই সুন্দর সুন্দর হয়ে আসে আর কি। আর ঠান্ডা পানিতে দিলে একটু বয়েল হতে সময় লাগে। এখানে গুঁড়া দুধ ব্যবহার করা হচ্ছে। ভালো করে মেশানো হচ্ছে আর স্পেসটা খুবই কম ছিল, যার কারণে একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছিল। যার আপনাদের দেখার সুবিধার্থে তাও আমি ভালো করে করার চেষ্টা করেছি। আপনাদের রান্নার পাশাপাশি ওর বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করা হলো সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ছোট বাচ্চারা বার্থডে পালন করতে খুবই পছন্দ করে, তো ছোটোখাটো রকমের বার্থডে করা হয়েছিল সেদিন। এখন পোলাও চাল দিয়ে দিয়েছে। এই তো ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। তারপর এখানে গরম পানি ঢেলে দেওয়া হবে। আপনারা আপনাদের আন্দাজ করে তারপরে পানি দেওয়ার ট্রাই করবেন। এবার এটিকে সুন্দর করে ঢেকে দেওয়া হবে। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তারপরে এই তো পানি শুকানোর পর টেপে 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 এভাবে দেওয়া হচ্ছে, যাতে ভিতরে চালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপরে বিরিয়ানি রেডি। আপনারা নিচে আম্মু রুটির তাওয়া দিয়ে দিন দিয়েছে, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় এবং ঝরঝরে হয়। আপনারা এভাবে চেপে চেপে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর হালকা আঁচে দেওয়া আছে। হ্যাঁ, আম্মু ভুল করছিল, আসলে ঢাকনাটা এটা হবে না, তো ঢাকনাটি দিয়ে দিল। আম্মু এবার এবার ইয়া করো, আস্তে আস্তে এটা সরাই দাও, এমনকি সরাই দিবে এদিকে তাকাও সবাই একসাথে একবার দেখো, বলতে থাকো বলতে থাকো। তোমার কি আলাদা ভাবে ডাকতে হইবে নাকি? ইউটিউবে চলে যাবে, নাচির মুখে দিবেন না, না নেটে চলে যাবে, না নেটে দেবো আচ্ছা। রেডি না, আমরা রেডি না।
স্প্রে আউট না এটা নিপে গেছে।